দর্শক, বানর থেকে মানুষ নাকি মানুষ থেকে বানর? ডারউইন বলেছিলেন বানর থেকে মানুষের উৎপত্তি হয়েছে, আমি বলছি মানুষ থেকে বানরের জন্ম। তাহলে সত্য কোনটা? চলুন আজকে তার একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ করা যাক। দর্শক, বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ গবেষণার কাজটি আমাদের কথিত বিজ্ঞানী ডক্টর জাফর ইকবালকে দিয়ে করা যাক। জাফর ইকবালের দাদার দাদা ছিলেন তেলাপোকা, তার দাদা ছিলেন ছাড়পোকা, তারও দাদা ছিলেন উইপোকা, তার দাদা ছিলেন হাতি, পাতি শিয়াল ছিলেন তার দাদা, জাফর ইকবালের আপন দাদা ছিলেন হনুমান, আধা হনুমান আধা বানর ছিলেন জাফরের বাবা। আর ডারউইনের বিবর্তন নামক গভীর এবং সূক্ষ্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে পরিপূর্ণ বানরের জন্ম হয়েছে তার নামই শিক্ষিত আবাল, আমাদের জাফর ইকবাল। বংশবিস্তারের মাধ্যমে জাফর প্রজাতির বানরের আজ মাঝে মধ্যে সমাজে ভেঙচি কাটে, তাদের কথা নাই বা বললাম, কিন্তু আপনার ঘরেও আদর করে বাদর করছেন না তো, যে আপনার সন্তানের কথা বলছি। যে সমাজে জাফর ইকবাল আর শাহরিয়ার কবিরদের মতো জীবাণু ঘুরে বেড়ায়, সেই একই সমাজে বড় হচ্ছে আমার আপনার সন্তানেরা। সংক্রমণের আশঙ্কা তো আছেই, সেই সাথে আছে ভারতীয় আগ্রাসন। 1971 সালে চুক্তি ভিত্তিক মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশকে ধর্মহীন এক রাষ্ট্র বানানোর গভীর যে চক্রান্ত ভারত শুরু করেছিল, তার শেষের কাজটা করছেন শেখ হাসিনার হাত ধরে। আমাদের রাজনীতি, অর্থনীতি, পুলিশ বাহিনী, সেনাবাহিনী ধ্বংসের পাশাপাশি আমাদের ধর্মটাকে ধ্বংস করে দেওয়ার গভীর এক চক্রান্ত চলছে আমাদের অজান্তেই। এটা একাদশ জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একটি সরকারি নথি, যেখানে ওয়াজ মাহফিল বন্ধের জন্য একটি সুপারিশ পাঠানো হয়েছে সব জেলাগুলোতে। সব জেলাতে সুপারিশ পালিত না হলে যেসব জেলাতে উগ্রপন্থী ভারতীয় দালালেরা প্রশাসনে আছেন সেখানে ঠিকই বাস্তবায়িত হয়েছে। চরম মুসলিম বিদ্বেষী সরকারি কর্মকর্তা সাতক্ষীরা জেলার সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা স্বাক্ষরিত একটি চিঠিতে দেখা যায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার সহ সকল উপজেলা নির্বাহী অফিসার ও সাতক্ষীরার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে উক্ত নির্দেশ পালন করতে বলা হয়েছে। তাহার যদি প্রধানমন্ত্রীর দেশের ধর্ম মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের অজুহাত হিসেবে শব্দ দূষণকে দাঁড় করানো হলেও চিঠিতে সুনির্দিষ্টভাবে শুধুমাত্র ওয়াজ মাহফিলে মাইক বাজানোর ব্যাপারে আপত্তি তোলা হয়েছে। এখন প্রশ্ন হল, শব্দ দূষণ কি শুধুই ওয়াজ মাহফিলের মাইক থেকেই হয়? পনেরোই আগস্টে বিশিষ্ট মুক্তিযোদ্ধ ও সেনাবাহিনীর সম্মিলিত বিদ্রোহে নিহত শেখ মুজিবের পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত চলছে। যাই হোক, আওয়ামী লীগের ধর্ম আলাদা, তাদের নবীও আলাদা, চুক্তির কারণে তাদের মোনাজাতের ধরন আলাদা হবে সেটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো, এখানেও তো উচ্চ শব্দে মাইক বাজানো হয়েছে, সেটা নিয়ে তো কোনো সমস্যা হয়নি। সারারাত শেখ মুজিবের ভাষণের ফাঁকে ফাঁকে হিন্দি গান চলেছে, সেটা তো সমস্যা হয়নি। সমস্যা হয়নি বাংলাদেশের ভেতরে ভারতীয় জাতীয় সঙ্গীত বাজানোতেও, যত সমস্যা বেঁধেছে শীতের কয়টা দিন আল্লাহর কোরআনের মাহফিলকে কেন্দ্র করে। সরকার এরই মধ্যে বেশ কিছু জনপ্রিয় আলেমকে কালো তালিকাভুক্ত করেছে, যে কজন ময়দানে আছে তাদের উপরেও মাঝে মধ্যেই ঘটছে হামলার ঘটনা। মাঠে ময়দানে কোরআনের আলোচনার পাশাপাশি মসজিদগুলোতেও হামলা শুরু করেছে নব্য ভারতীয় রাজাকার আওয়ামী সন্ত্রাসীরা। জুমার খুতবাকেও আওয়ামী লীগ নিজেদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। আলেমদের বয়ানে মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে দেশের বিভিন্ন স্থানে মসজিদে হামলাও করেছে শেখ মুজিবের আদর্শের সন্তানেরা। চাঁদপুরে অনুসন্ধান টিভি নামে একটি ইউটিউব চ্যানেলের অনুসন্ধানে বলা হয়, স্থানীয় আওয়ামী লীগ নেতা তার ক্যাডারদের দিয়ে মসজিদে আগুন দিয়ে মসজিদের অবকাঠামো সহ পবিত্র কোরআন পুড়িয়েছে। মসজিদ কিংবা ঘরের বাইরে কোথাও আজ নিরাপদ নেই বাংলার মুসলমানেরা। কোরআনের আলোচনা ছোট ছোট ঘরোয়া সভাগুলো থেকে মানুষকে ধরে বলা হচ্ছে নাশকতার ষড়যন্ত্রকারী। মাদ্রাসায় বিক্ষিপ্ত কিছু ঘটনাকে পুঁজি করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধের গভীর এক চক্রান্ত শুরু করেছে আওয়ামী ধর্মবিদ্বেষীরা। চাঁদপুরের কচুয়া থানার সাতবাড়িয়া গ্রামে তালিমুল কোরআন ওয়াল হিকমা কওমি মাদ্রাসায় পরিকল্পিতভাবে এক মাদ্রাসার শিক্ষককে পেটানো হয়েছে বলৎকারের অভিযোগ তুলে। এই ঘটনাটিকে বাংলাদেশের নাস্তিকপন্থী গণমাধ্যম ফলাও করে প্রচারও করেছে।
কিন্তু পরে জানা যায় আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সেই মাদ্রাসা শিক্ষকের উপর হামলা করেছে। একটি ভিডিওতে দেখা যায় যে শিশুকে বলৎকারের অভিযোগে সেই শিক্ষককে মারধর করা হয়েছে। সেই শিশুর পিতা ঘটনাটিকে ষড়যন্ত্র দাবি করে সেই মাদ্রাসা শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছেন। এসব সাজানো নাটককে গণমাধ্যম ফলাও করে প্রচার করলেও ঘটনার ভেতরের ঘটনা যখন ফাঁস হয় তখন গণমাধ্যম চুপ থাকে। এভাবে আয়ামে জাহিলিয়াতের চাইতে ভয়ঙ্কর হয়ে উঠেছে গত এক বছরের আওয়ামী জাহিলিয়াতের যুগ। দর্শক, এসব তো আমাদের চোখের সামনেই ঘটছে, এর বাইরেও এমন অনেক কিছুই ঘটছে যার কোনো কিছুই আমরা জানি না। না জানার কারণে অজানা এক অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে আমি, আমরা, আমাদের দেশ, ধর্ম, সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার চক্রান্তের অংশ হিসেবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে 2013 সালে প্রফেসর মোহাম্মদ মোস্তফা কামালউদ্দিনকে সরিয়ে ভারতীয় এজেন্ট নারায়ণ চন্দ্র শাহকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। আর বোর্ডের সম্পাদনার দায়িত্বে আছেন ডাক্তার সৌমিত্র চক্রবর্তী, তার সাথে আছেন মেড ইন ইন্ডিয়ান মাল জাফর ইকবাল। ভারতীয় তিন দালাল মিলে বাংলাদেশের শিক্ষার্থীদের চরম কৌশলে মগজ ধোলাই করে ইসলাম বিদ্বেষী বানানোর এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে। শিক্ষার নামে কুশিক্ষা দিয়ে কিভাবে শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে সেটা একটু দেখা যাক। 2014 সাল থেকে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান থেকে শুরু করে একাদশ দ্বাদশ অনার্স পর্যন্ত নতুন একটি অধ্যায় চালু করা হয়েছে, যে অধ্যায়ে ডারউইনের বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। এই অধ্যায়ের মূল বিষয় হল মানুষ একসময় বানর, শিম্পাঞ্জি থেকে বনমানুষ হয়ে তারপর সেখান থেকে আধুনিক মানুষে রূপ নিয়েছে। এই আজগুবি কথা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসলেও এবার কৌশলে সেটাকে বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা চলছে। নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের 100 নম্বর পৃষ্ঠায় পৃথিবী উৎপত্তির এক কাল্পনিক ধারণা দেওয়া হয়েছে। সেই পৃষ্ঠায় বলা হয়েছে খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রমাণ করেন যে জীব জগতে বিভিন্ন জীবের ভেতর এক শ্রেণীর জীব অন্য শ্রেণীর জীব হতে অপেক্ষাকৃত উন্নত এবং জীবগুলো তাদের পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে বিবর্তন বা অভিব্যক্তির মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত রূপান্তরিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। বিবর্তন একটি মন্থর এবং চলমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে গঠনগত সরল জীবন থেকে জটিল জীবনের উৎপত্তি ঘটেছে। বইয়ের 101 নম্বর পৃষ্ঠায় উল্কা পিণ্ড থেকে তারপর তাপ বিকিরণের মধ্য দিয়ে মেঘ, তারপর সমুদ্র, সেখান থেকে প্রাণী উদ্ভিদ জগতের আজগুবি উদ্ভবের এক বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু সমুদ্রের পানি থেকে কিভাবে মানুষ ও প্রাণী জগৎ উদ্ভিদ জগতের জন্ম হলো তার বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা নেই তাদের তত্ত্বে। বইয়ের পরের পৃষ্ঠা অর্থাৎ 101 নম্বর পৃষ্ঠায় উল্কা পিণ্ড থেকে জন্ম নেওয়া পৃথিবীতে কিভাবে মানুষের জন্ম হলো সেটারও এক অদ্ভুত চিত্র আঁকা হয়েছে। সেখানে দেখানো হয়েছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প, অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, নিউক্লিয় প্রোটিন, প্রোটোভাইরাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, সেখান থেকে প্রোটোজোয়া, তারপর বহুকোষী জীব, আর সেখান থেকেই উদ্ভিদ আর প্রাণীর জন্ম হয়েছে। বিবর্তনবাদের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে বইয়ের 103 নম্বর পৃষ্ঠায় কয়েকটি পশু পাখির সাথে মানুষের অস্থির তুলনা করে বলা হয়েছে বিবর্তনের মাধ্যমে এদের আকৃতির পরিবর্তন ঘটলেও এরা সবই একজাত। কথিত বিবর্তনবাদের মাধ্যমে যে বিষয়টি শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করা হচ্ছে তা হল বানর কিংবা শিম্পাঞ্জি থেকে মানুষের জন্ম হয়েছে। প্রসঙ্গত শিক্ষার্থীদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে বানর বা শিম্পাঞ্জির মতো মানুষের লেজ কেন নেই? সে বিষয়টি পরিষ্কার করতে বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় একটি চিত্র একে বোঝানো হয়েছে। বাহ্যিকভাবে মানুষের লেজ না থাকলেও মেরুদণ্ডের শেষ প্রান্তে কক্সিক্স নামক একটি অঙ্গ বা লেজ আছে। জাফর ইকবাল শাহরিয়ার কবির মুনতাসির মামুনদের প্যান্ট খুলে চেক করলে হয়তো সেটার অংশবিশেষ পেলে পাওয়াও যেতে পারে। কোমলমতি শিক্ষার্থীদের কত বড় ডাহা মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে তার প্রমাণ বইয়ের 112 নম্বর পৃষ্ঠায়, যেখানে বলা হয়েছে পৃথিবীর সকল বিজ্ঞানীদের নিয়ে নাকি একটি জরিপ করা হয়েছিল। সেই জরিপে বিজ্ঞানীদের প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর এই পর্যন্ত যত বৈজ্ঞানিক তত্ত্ব বের হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব কোনটি। সব বিজ্ঞানী নাকি বলেছেন সর্বশ্রেষ্ঠ তত্ত্ব ডারউইনের বিবর্তন তত্ত্ব।
একই ভৌতিক দাবি কথিত বিজ্ঞান মনস্ক লেখক জাফর ইকবাল নিজেও প্রচার করে চলেছেন। তিনি সমস্ত সায়েন্টিস্ট মিলে ঠিক করেছেন যে ডারউইনের বিবর্তনের যে থিওরি সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক থিওরি। জাফর ইকবালের এই তথ্য কত বড় ধোঁকাবাজি তার প্রমাণ নিউ ইয়র্ক টাইমসের 2016 সালের 21 ফেব্রুয়ারি পত্রিকার একটি প্রতিবেদন, যেখানে 514 জন বিজ্ঞানী ডারউইনের বিবর্তন মতবাদের বিরুদ্ধে একটি পিটিশনে স্বাক্ষর করবার খবর ছাপা হয়েছে। পিটিশনে স্বাক্ষর করা বিজ্ঞানীদের মধ্যে 76 জন রসায়ন ও 63 জন পদার্থ বিজ্ঞানী রয়েছেন, যারা MIT, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, বার্কলি ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব জর্জিয়া, ওহাইও ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের মতো পৃথিবীর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক। একাদশ দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান বইয়ের সবচেয়ে ডাহা মিথ্যা তথ্যটি 278 নম্বর পৃষ্ঠায়, যেখানে বলা হয়েছে বিবর্তন যে শুধু প্রকৃতির কোলেই ঘটে তা নয়, গবেষণাগারে পরীক্ষামূলকভাবে নাকি বিবর্তন ঘটানো সম্ভব হয়েছে, আর এটিকে তারা বলছে বিবর্তনের বাস্তবতার প্রমাণ। বিবর্তনের বিপক্ষে এখন পর্যন্ত কোন বৈজ্ঞানিক প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। জীব জগৎ সম্পর্কে আমাদের জ্ঞান যতই সমৃদ্ধ হচ্ছে, বিবর্তনকে অস্বীকার করা ততই অসম্ভব নাকি হয়ে পড়ছে। অথচ বাংলাদেশের পাঠ্যপুস্তকের দাবি অনুযায়ী পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত তাদের গবেষণাগারে বানর থেকে মানুষ রূপান্তর তো দূরের কথা, বানর থেকে একটি ক্ষুদ্র পিঁপড়াও তৈরি করে দেখাতে পারেনি। তবে বিজ্ঞানীরা মাইক্রো এভলিউশন প্রমাণ করতে পেরেছেন, যেমন ছোট গরুর জাত থেকে বড় গরুর জাতে রূপান্তর কিংবা বড় আম গাছকে ছোট গাছে রূপান্তর, কিন্তু ছোট গরু থেকে বড় ছাগল কিংবা বড় ছাগল থেকে বড় ঘোড়া রূপান্তরের চিন্তাও এখন পর্যন্ত বিজ্ঞানীরা করতে পারেনি। অথচ বাংলাদেশের কথিত বিজ্ঞানী ডক্টর জাফর ইকবালরা সেই মাইক্রো এভলিউশন বা বিবর্তনকে ম্যাক্রো এভলিউশন হিসেবে পাঠ্য বইয়ে শিক্ষার্থীদের পড়াচ্ছে। এত কিছুর পরেও যদি কিন্তু সম্ভবত হতেও পারে ধারণা করা হয় এরকম হাস্যকর অনেক কৌতুকে ভরপুর বর্তমান মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান শিক্ষার বইগুলো, যা বিজ্ঞানের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায়ে জীবের বংশগতি ও বিবর্তন বোঝাতে গিয়ে শিম্পাঞ্জি, ওরাং ওটাং ও ম্যাকক বানরের সাথে মানুষের মাথার খুলির একটি চিত্র আঁকা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে জীব জগতের মধ্যে বিভিন্ন শ্রেণী বর্তমান এবং তারা তাদের পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়ে বিবর্তন বা ক্রমবিকাশের মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত রূপান্তরিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। তার মানে কুকুর বানরের মতো মানুষও কোন একটা প্রাণী থেকে জন্ম নিয়ে আজকের এই রূপ ধারণ করেছে। জীববিজ্ঞান বইয়ের 272 নম্বর পৃষ্ঠায় একটি চিত্র একে দেখানোর চেষ্টা করা হয়েছে কিভাবে হাঁস, পাখি, মাছ, গাছের মতো একইভাবে ব্যাকটেরিয়া থেকে মানুষের উৎপত্তি হয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 471 নম্বর পৃষ্ঠায় জিন তত্ত্ব বিবর্তন বোঝাতে গিয়ে সমবৃত্তি অঙ্গের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যেসব অঙ্গ কার্যতভাবে একই ধরনের কিন্তু উৎপত্তি ও গঠনগতভাবে পৃথক তাদেরকে সমবৃত্তীয় অঙ্গ বলে। যেমন পতঙ্গ, পাখি ও বাদুরের ডানা, মৌমাছি ও কাঁকড়া বিছার হাল, মাছের পাখনা ও তিমি মাছের ফ্লিপার, অক্টোপাসের চোখ ও মানুষের চোখ ইত্যাদি। অর্থাৎ ঘুরে ফিরে কথা একটাই, সেটা হলো মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নেই, সবার উৎপত্তি একই জায়গা থেকে হয়েছে। একই পৃষ্ঠায় বলা হয়েছে মানুষের দেহে 100টি নিষ্ক্রিয় অঙ্গ আছে, যেগুলো নাকি মানুষের পূর্বপুরুষদের ক্ষেত্রে সক্রিয় ছিল, এখন তা নিষ্ক্রিয় এবং বিবর্তনের সাথে সাথে কোন এক সময় সেগুলো বিলুপ্ত হতেও পারে। অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ পর্যন্ত মানব দেহের কোন অঙ্গকেই অপ্রয়োজনীয় মনে করার দাবি করেনি। বইয়ের 473 নম্বর পৃষ্ঠায় শরীরবৃত্তীয় প্রমাণের অধ্যায়ে একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা হয়েছে মানুষের আদি পিতা বানর। নারায়ণচন্দ্র আর জাফর ইকবালেরা তাদের বইতে লিখেছেন, বানর, নরবানর ও মানুষের শরীরে ট্রিপসিন পরীক্ষা করলে দেখা যায় এদের রাসায়নিক উপাদান ও কর্মপদ্ধতি একই রকম। বানরের রক্তের সাথে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড মিশ্রিত করে উত্তপ্ত করলে স্ফটিক আকারে পরিণত হয়। এই স্ফটিকগুলোকে হিমোগ্লোবিন স্ফটিক বলা হয়। দেখা গেছে মানুষের হিমোগ্লোবিন স্ফটিকের আকার হুবহু দেখতে বানরের হিমোগ্লোবিন স্ফটিকের মতোই। ঘোড়া ও কুকুরের হিমোগ্লোবিন স্ফটিকের আকার আবার ভিন্ন। এতে প্রমাণিত হয় যে মানুষ ও বানর নিকট আত্মীয়। বানরের পূর্বপুরুষ থেকে ক্রমবিকাশের মাধ্যমে মানুষের সৃষ্টি হয়েছে, তার মানে মানুষের আদি পিতা বানর। ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রাণীবিজ্ঞানে ল্যামার্কিজম ও ডারউইনবাদের পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে।
এই অধ্যায় বিবর্তনের মাইক্রো ম্যাক্রো ও মেগা এই তিনটি ধাপ সংযোজন করা হয়েছে। এই অধ্যায় গ্রেগরির মানুষ উদ্ভাবনের তত্ত্বটি আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে মানুষ যে বংশ থেকে উৎপন্ন হয়েছে তা সম্ভবত ছিল বড় মস্তিষ্ক বিশিষ্ট অ্যান্থ্রোপয়েড বা নরবানর। এরা দেখতে অনেকটা শিম্পাঞ্জি ও গেরিলা দলের মতো ছিল, অর্থাৎ এখানেও বানর গেরিলা শিম্পাঞ্জি থেকে মানুষের উদ্ভাবের কথা বলা হয়েছে। মানুষের আগের জাতের চেয়ে বর্তমান জাতের মাঝে কিছু পরিবর্তন বা বিবর্তনের কথা বলা হয়েছে। সেগুলি হলো, আগে মানুষ খাড়া হয়ে চলতে পারত না, হাত পা লম্বায় সমান ছিল, অর্থাৎ মানুষ ও বানরের মতোই চার হাত পায়ে ভর দিয়ে হাঁটত। চেয়াল ও দাঁতের আকার এখনকার চেয়ে অনেক বড় ছিল। থুতনি, করোটা ও মস্তিষ্কের আকৃতিরও পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে এই অধ্যায়টিতে। অনার্স দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান বইটি পড়লে স্পষ্ট হয়ে যাবে ডারউইন ও তার অনুসারীদের মূল উদ্দেশ্যই হল পৃথিবীকে ধর্মহীন করা। বইটির 269 থেকে 278 পৃষ্ঠাগুলোতে ধর্মের সংজ্ঞা ও উৎপত্তি বর্ণনা করতে গিয়ে সরাসরি ধর্মকে আক্রমণ করা হয়েছে। কার্ল মার্ক্সের তত্ত্বটিও এখানে সংযোজন করা হয়েছে, যেখানে ধর্মকে মিথ্যা ধারণা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে ধর্মই নাকি মানুষকে তন্দ্রাবিষ্ট করে রাখে বা ঘুম পাড়িয়ে রাখে। পৃথিবীর কোন ধর্মই মানুষকে খারাপ হতে কিংবা অন্য ধর্মের মানুষের উপর হামলা করতে শেখায় না, বরং ভালোবাসতে শেখায়। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা পৃথিবীতে ঘটে যাওয়া কোনো বড় যুদ্ধই ধর্মের কারণে হয়নি, বরং ধর্মীয় বিধান মানলে সেসব যুদ্ধগুলো হয়তো এড়ানো যেত। তারপরেও এই বইতে বলা হয়েছে ধর্ম হলো মানুষের সৃষ্টি, যা সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টি করে এবং মানুষকে মোহগ্রস্ত করে রাখে। অন্যান্য শ্রেণীর বিজ্ঞানের পাঠ্য বইগুলোর মতো এই বইতেও সেই একই ধারণা দেওয়া হয়েছে যে পৃথিবীতে সৃষ্টিকর্তা বলে আসলে কিছুই নেই। বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে বানর, গরিলা কিংবা শিম্পাঞ্জির মতো কোন একটি চাপ থেকে মানুষের আবির্ভাব ঘটেছে। অনার্স দ্বিতীয় বর্ষে প্রাণীবিজ্ঞানে কিছুটা কৌশল খাটানো হয়েছে, অনেকটা গোড়া ঠিক রেখে আগায় কিছুটা কাটছাট করবার মতো। ডারউইন সহ বিবর্তনবাদীদের যেসব তত্ত্ব এরই মধ্যে বিতর্কিত হয়েছে সেগুলোকে কাটিয়ে উঠতে লেমার্কবাদ, ডারউইনবাদ হয়ে নব্য ডারউইনবাদ, সেখান থেকে সংশ্লেষ মতবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আগের মতবাদগুলোর নানান ভুল ত্রুটির সমালোচনা করে সবশেষ সংশ্লেষ মতবাদকেই আধুনিক মতবাদ হিসেবে উল্লেখ করা হয়েছে। যে তত্ত্বের মূল বক্তব্য বানর কিংবা শিম্পাঞ্জির মতো মানুষের আগে লেজ ছিল, সময়ের বিবর্তনে লেজ বিলুপ্ত হয়েছে, অর্থাৎ মানুষও বানর, শিম্পাঞ্জি কিংবা বন্য মানুষ ছিল। ডারউইন যেটা বলেছেন সেটা হচ্ছে যে বিবর্তনের থ্রু একটা প্রাণী জন্ম নিয়েছে, সেই প্রাণীর একটা ব্রাঞ্চ হয়েছে মানুষ, একটা ব্রাঞ্চ হয়েছে শিম্পাঞ্জি, একটা ব্রাঞ্চ হয়েছে অরাংউটান, আর একটা ব্রাঞ্চ হয়েছে গরিলা, বুঝেছ? এবং তাদের একটা ব্রাঞ্চ হয়েছে বানর। কাজে বানর এবং মানুষ একই প্রাণী থেকে ইভলভ করেছে, বুঝেছ? দর্শক, মানুষের আদি পিতা বানর কিনা সেটা বৈজ্ঞানিক ভাবে এখনো প্রমাণ হয়নি, কিন্তু জাফর ইকবালের আদি পিতা যদি বানর হয়েও থাকে, তারপরে অনর হয়ে আমি বলবো মহান রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমি আশরাফুল মাখলুকাত। পবিত্র কোরআনের আরেকটি বিশেষ নাম হচ্ছে এটা একটি বৈজ্ঞানিক কোরআন। পবিত্র কোরআনের অসংখ্য আয়াত আছে যেখানে পৃথিবীর সৃষ্টির রহস্য সহ বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক আলোচনা করা হয়েছে। সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, মহিমায়িত সেই সত্তা যিনি প্রতিটি বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, ভূমি যা উৎপাদন করে, এমনকি তাদের নিজেদের প্রজাতি অর্থাৎ মানব জাতি, আর সেই সব বস্তু যা তারা নিজেরাও জানে না। সূরা শুরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি তোমাদের মধ্যে জোড়া তৈরি করেছেন, পশুদের মধ্যেও করেছেন জোড়া, এভাবেই তিনি বংশ বিস্তার করেন। সূরা রাদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং প্রত্যেক প্রকার ফল সৃষ্টি করলেন জোড়ায় জোড়ায়। সূরা লোকমানের 10 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আসমান হতে বৃষ্টি বর্ষণ করেন এবং তাতে সর্বপ্রকার উদ্ভিদ জোড়ায় জোড়ায় জন্মায়। সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী।
সূরা নূরের 45 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং আল্লাহ পানি হতে সকল জীব সৃষ্টি করেছেন, এদের কিছু পেটের উপর ভর করে চলে আর কিছু দু পায়ের উপর ভর দিয়ে চলে, আর কিছু চলাচল করে চার পায়ের উপর ভর করে। আল্লাহ তার ইচ্ছা মতো সৃষ্টি করেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। এভাবে কোরআনের বিভিন্ন জায়গায় পৃথিবী, মানুষ ও জীবজন্তু সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, যার কোনটি আজ পর্যন্ত আধুনিক বিজ্ঞান ভুল বলে প্রমাণ করতে পারেনি। যেগুলো নিয়ে এখনো বিতর্ক আছে কিংবা যেগুলো এখনো অনাবিষ্কৃত আছে, সেটাও আমাদের মানুষের ব্যর্থতা, কোরআনের নয়। একজন মুসলমান হিসেবে বিজ্ঞানের কোন আবিষ্কার যদি কোরআনের বিরুদ্ধেও যায়, তাহলে মনে রাখতে হবে ভুল যদি করে থাকে বিজ্ঞান করছে, কোরআন নয়। কারণ বিজ্ঞানের এমন অনেক আবিষ্কারই আছে যেটা কালের বিবর্তনে মিথ্যা বলে প্রমাণিত হয়ে যায়, কিন্তু 14,000 বছর আগের কোরআনের একটি শব্দ আজ পর্যন্ত ভুল বলে প্রমাণ হয়নি। দর্শক, তার মানে বিবর্তনবাদ নামের বিতর্কিত তত্ত্ব যদি সত্য হয়, তাহলে অসত্য প্রমাণিত হবে কোরআনের অন্তত হাফ ডজন আয়াত। কিন্তু 1,500 বছর আগে লেখা অবৈজ্ঞানিক এক বই কোরআন দিয়ে কি 2021 সালের পৃথিবী চলবে? তাই চলুন কোরআন বাদ দিয়ে বিজ্ঞান নিয়ে আলোচনা করে দেখি আমাদের আধুনিক ছেলে মেয়েদেরকে অত্যাধুনিক বিজ্ঞানী জাফরিক বালেরা বিজ্ঞান শেখানোর নামে কিভাবে অজ্ঞান করছে। নবম শ্রেণী থেকে অনার্স পর্যন্ত আমাদের দেশের জাতীয় পাঠ্যপুস্তকের এতক্ষণের আলোচনা যদি পর্যালোচনা করা হয়, তাহলে যা দাঁড়াবে তা হল ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, তারপর প্রোটোজোয়া হয়ে বহুকোষী, সেখান থেকে প্রাণীজগত, উদ্ভিদ জগতে জন্ম হয়েছে। বৈজ্ঞানিকভাবে কোনো ব্যাখ্যা না দিয়েই বলা হয়েছে কোনো না কোনো একভাবে প্রাণী তার প্রাণ পেয়েছে, আর সেই প্রাণীর মধ্য থেকে কোনো একটি প্রাণী থেকে বানর, শিম্পাঞ্জি, গেরিলা, ওরাংওটাং এবং মানুষ উৎপত্তি হয়েছে। মানুষেরও বানর ও শিম্পাঞ্জির মতো কোনো এক সময় লেজ ছিল, বিভিন্ন বিবর্তনের মাধ্যমে মানুষ বর্তমান লেজবিহীন রূপ পেয়েছে। আধুনিক মানুষের ঠিক আগের প্রজাতিকে ক্রোম্যাগনন এবং তার ঠিক আগের প্রজাতিকে বলা হয়েছে নিয়েন্ডারথাল প্রজাতি। নিয়েন্ডারথাল প্রজাতির মানুষের উৎপত্তি দাবি করা হয়েছে 1,00,000 বছর পূর্বে। তাদের যুক্তি হিসেবে 1865 সালে পাওয়া 75,000 বছর আগের পাওয়া মানুষের একটি জীবাশ্মকে তুলে ধরা হয়েছে, এবং সেটাকে নিয়েন্ডারথাল প্রজাতির মানুষের সবশেষ জীবাশ্ম হিসেবে দাবি করা হয়েছে। অর্থাৎ 75,000 বছরের পরে নিয়েন্ডারথাল প্রজাতির মানুষের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। এর পরের প্রজাতি হিসেবে দাবি করা হয়েছে ক্রোম্যাগনন। তাদের বিলুপ্তির কথা বলা হয়েছে এখন থেকে 10,000 বছর পূর্বে। অর্থাৎ 75,000 বছর থেকে 10,000 বছরের মাঝামাঝি কোন একটা সময় আধুনিক মানুষের উৎপত্তি হয়েছে, সেটা হতে পারে 75,000 বছর আগে, হতে পারে 10,000 বছরের ঠিক আগে। তাদের সেই দাবি অনুযায়ী আধুনিক মানুষের বয়স হয়তো 30,000 বছর আগের। এবার দেখা যাক তাদের সেই যুক্তি কতটা সত্যি। 2018 সালের জানুয়ারি 26 তারিখে ইউএস জার্নালের এক প্রবন্ধে 1,74,000 থেকে 1,88,000 বছরের পুরাতন মানুষের একটি জীবাশ্ম আবিষ্কারের কথা বলা হয়েছে। 2017 সালের জুনের 10 তারিখে স্টিফেন এন্ডারসন তার এক প্রবন্ধে লিখেছেন, 3,00,000 ইয়ার্স ওল্ড হিউম্যান ফসিল ফাউন্ড ইন মরক্কো চ্যালেঞ্জ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ এভলিউশন। অর্থাৎ 3,00,000 বছর আগে পাওয়া মানুষের দেহের ধ্বংসাবশেষ বর্তমান বিবর্তনবাদীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। নিউ চায়না 2019 সালের জানুয়ারির 2 তারিখে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে 90 বছর আগের মানুষের একটি দেহাবশেষের ছবি দেয়া হয়েছে। এভাবে একের পর এক আধুনিক মানুষের জীবাশ্মের আবিষ্কার, বিবর্তনবাদীদের 10,000 থেকে 75,000 বছরের মধ্যে আধুনিক মানুষের উৎপত্তি এমন ধারণাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। এর বাইরেও ডারউইনবাদীরা বিবর্তনের যে কটি মূল যুক্তি দাঁড় করিয়েছে তার সবকটি বৈজ্ঞানিকভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে। বিবর্তনবাদীদের সবচেয়ে প্রধান দাবিটির মূল উপরে দিয়েছেন কেভিন এন্ডারসন। বিখ্যাত জীববিজ্ঞানী তার প্রবন্ধে লিখেছেন, জীবন আসে জীবন থেকে, এটা জীববিজ্ঞানের প্রধান মৌলিক নিয়ম। কিন্তু বিবর্তনবাদ সেই মৌলিক নিয়মকেই লঙ্ঘন করেছে। নিষ্প্রাণ বস্তু থেকে কখনোই প্রাণ আসে না। যেহেতু প্রথম প্রাণীর দেহে কিভাবে প্রাণ এসেছিল সেটা বিবর্তনবাদীরা এখনো প্রমাণ করতে পারেনি, সেহেতু তাদের এই ধারণাটি বিভ্রান্তিকর।
কেভিন অ্যান্ডারসন চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, আমি পৃথিবীর সকল বিজ্ঞানীদেরকে প্রাণী দেহের সকল অণু যেমন শর্করা, অ্যামাইনো অ্যাসিড, লিপিড এ সব কিছু দিয়ে বলবো তারা যেন গবেষণা একটি প্রাণ তৈরি করে দেখান। এখন পর্যন্ত সমসাময়িক জেনেটিক্স, কোষ জীববিজ্ঞান, ইপিজেনেটিক, আণবিক জীববিজ্ঞান ও জৈব রসায়নবিদ্যার গবেষণায় লাখ লাখ ডলার খরচ করে প্রাণের উৎপত্তির যে গবেষণা চালানো হচ্ছে তার ফলাফল এখনো শূন্য। কেভিন অ্যান্ডারসন বলেছেন, সুনির্দিষ্টভাবে বলা না গেলেও এতটুকু বলা যায় আমাদের গবেষণার নাগালের বাইরের কোন এক শক্তি থেকে পৃথিবীতে প্রাণ এসেছে। কিন্তু কোথা থেকে প্রাণ এসেছে সে আবিষ্কার হয়তো আজীবন অনাবিষ্কৃতই থেকে যাবে। টাইমস ম্যাগাজিনের এক জরিপে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের 30,000-এরও কিছু বেশি সংখ্যক কলেজ শাখার বিজ্ঞান শিক্ষক ডারউইনের এই মতবাদকে বিশ্বাস করেন না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের 100,000 শিক্ষক বলেছেন, বাইবেলের ইন্টেলিজেন্ট ডিজাইন তত্ত্ব ডারউইনের বিবর্তন তত্ত্বের গুরুতর বৈজ্ঞানিক বিকল্প। 570,000 মার্কিন চিকিৎসক দাবি করেছে কোন এক ঐশ্বরিক শক্তির অলৌকিক সৃষ্টি মানুষ। দেশটির 60% চিকিৎসক ডারউইনের মতবাদকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। 1997 সালে নিউ ইয়র্ক টাইমসের এক সংবাদে বলা হয়েছিল, পৃথিবীর 2.5 মিলিয়ন বিজ্ঞানী ও প্রকৌশলী সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, যা ছিল পৃথিবীর ওই সময়ের মোট বিজ্ঞানী ও প্রকৌশলীর 40%। 2017 সালে এই সংখ্যা দাঁড়ায় 6.2 মিলিয়ন। তারা মনে করেন সৃষ্টিকর্তার অস্তিত্ব ডারউইনের মতবাদ একসাথে চলতে পারে না। অর্থাৎ সৃষ্টিকর্তায় বিশ্বাসী বিজ্ঞানীদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। ডারউইনের আগে ও পরে অনেক বিজ্ঞানী যাদেরকে পদার্থবিজ্ঞানের জনক বলা হয় তাদের বেশিরভাগই স্রষ্টায় বিশ্বাস করেন এবং তারা প্রাকৃতিকভাবে মানুষের উৎপত্তির এই তত্ত্ব অস্বীকার করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য কোপার্নিকাস, বেকন, কেপলার, গ্যালিলিও, হার্ভে, বয়লি, হাইজেন্স, নিউটন, লিনিয়াস, কোভিয়ার, ডাল্টন, ফ্যারাডে, পেস্টার, জোলি, কেলভিন, লেসার অ্যান্ড কার্ভার। অক্সফোর্ডের জেনেটিক্স ডিপার্টমেন্টাল অব পলিশ একাডেমির বিজ্ঞানী ম্যাসিস গ্যার্টিক বলেছেন, মার্ক্সবাদী ক্যাথলিক দার্শনিকেরা ডারউইনবাদকে রক্ষা করার মিশনে নেমেছে। প্ল্যান্ট জেনেটিস্ট জন স্যানফোর্ড বলেছেন, ডারউইনের বিবর্তনবাদ কোন বিজ্ঞান নয়, এটা একটা রাজনৈতিক দর্শন। অতি সম্প্রতি অক্সফোর্ডের জীববিজ্ঞানের অধ্যাপক ডক্টর ড্যানিশ নোবেল কাটছাট করা নব্য ডারউইনবাদকেও অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের ডালাসে দ্য ইনস্টিটিউট ফর ক্রিয়েশন রিসার্চের বিজ্ঞানীরা ডারউইনবাদের মতবাদকে নাস্তিক তৈরির তত্ত্ব হিসাবে আখ্যা দিয়েছেন। তাদের মতেও এটি একটি রাজনৈতিক মতবাদ যা মানুষকে ধর্মহীন করে যৌনতা, সমকামিতা সহ নানা অপরাধের দিকে ধাবিত করছে। ধর্মের নানান ভালো বিধিনিষেধ আছে, কিন্তু নাস্তিকবাদের মধ্যে সমাজকে ভালো কিছুই দেয়ার নেই। কিন্তু বর্তমান পৃথিবীতে বৈজ্ঞানিকভাবে এগিয়ে থাকা প্রতিটি দেশ ডারউইনের মিথ্যা বিবর্তনবাদকে তাদের পাঠ্য তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ইলিয়ন, কানেকটিন, মেসিসিপি, ওকাহামা এই 5টি অঙ্গরাজ্যে বিবর্তনবাদকে 2004 সাল থেকে তাদের পাঠ্য বইয়ে নিষিদ্ধ করেছে। আরো 3টি অঙ্গরাজ্যে বিবর্তনবাদের বিরুদ্ধে মামলা আদালতে চলমান। বর্তমান পৃথিবীকে জ্ঞান বিজ্ঞানে নেতৃত্ব দেয় ইহুদিদের দেশ ইসরায়েলে বিবর্তনবাদ সংশোধন করা হয়েছে। বিজ্ঞানে এগিয়ে যাওয়া আরেক দেশ তুরস্কে বিবর্তনবাদ পড়ানো একেবারে নিষিদ্ধ। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, এসব মিথ্যা তত্ত্ব শিক্ষা দেওয়ার পরিবর্তে আমাদের শিশুদের প্রয়োজনীয় বিজ্ঞান শিক্ষা দেওয়া উচিত। দক্ষিণ কোরিয়া সেদেশে বিবর্তনবাদ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন উপস্থাপন করেছেন। রোমানিয়া 2006 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে সেদেশে বিবর্তনবাদ পড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়াও সৌদি আরবেও বিবর্তনবাদ শিক্ষা দেয়া নিষিদ্ধ। নারায়ণচন্দ্র সাহা, জাফর ইকবালদের আদি পিতার দেশ ভারতে বিবর্তনবাদ শিক্ষা বাতিলের দাবি করেছে সেদেশের বর্তমান জুনিয়র শিক্ষামন্ত্রী সত্যপাল। এনডিটিভির বরাত দিয়ে সমকাল পত্রিকা 2018 সালের 22 জানুয়ারি একটি খবর ছেপেছে। সেই খবরে প্রকৃতি বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বৈজ্ঞানিকভাবে ভুল দাবি করেছেন সত্যপাল সিং। তাই স্কুল কলেজের টেক্সট বুক থেকে সেই সূত্রটি সরানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই প্রভাবশালী মন্ত্রী।
আমাদের স্কুল কলেজের টেক্সট বুক থেকে সূত্রটি সরানো প্রয়োজন মন্তব্য করে তিনি আরো বলেন, আমাদের পূর্বপুরুষেরা কোথাও উল্লেখ করেননি যে তারা একটি বন্য মানুষকে মনুষ্য সন্তানে রূপান্তর হতে দেখেছে। দর্শক, বিজ্ঞানের নামে মিথ্যা তথ্য দিয়ে যে অসত্য তত্ত্ব আমাদের শিশুদেরকে শেখানো হচ্ছে, তাদের দেখানো পথে যদি ভবিষ্যৎ প্রজন্ম চলতে থাকে তাহলে বলতেই হয় আগামী 10 বছরের মধ্যে এদেশের ধর্মের প্রতি বিশ্বাস করা মানুষ খুঁজে পাওয়া অবিশ্বাস্য হয়ে যাবে। প্রিয় দর্শক, এসব থেকে বাঁচার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমি আমার জায়গা থেকে বিবর্তনবাদের মাধ্যমে কিভাবে মানুষকে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করেছি, কতটুকু পারলাম জানি না। যদি পেরেও থাকি তারপরেও আমার মতো ক্ষুদ্র একজন মানুষের 15 মিনিটের বৈজ্ঞানিক অনুসন্ধান এদেশের পাঠ্যপুস্তক থেকে বিবর্তনবাদের পরিবর্তন করতে পারবে না। তারপরেও কেন কথা বলি জানেন, হাজার দুঃস্বপ্নের মাঝে স্বপ্ন দেখিয়ে দেশের অচেতন মানুষগুলো একটু যদি সচেতন হয়। আর শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য এদেশের কোটি কোটি মানুষের আবেগকে পুঁজি করে আপনি ইসলাম ধর্মের যে ক্ষতি করলেন, এপারে না হলেও দেখা হবে ওপারে। অপেক্ষায় রইলাম তোর শেষ বিচারের। আল্লাহ হাফেজ।